আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি স্বপ্নের রাজকীয় ডুপ্লেক্স বাড়ি। তো যারা ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন এই বাড়িটির 3D ভিউ সম্পর্কে, জানতে পারবেন এই বাড়িটির ফ্লোর প্ল্যান সম্পর্কে, এবং জানতে পারবেন এই বাড়িটি একতলা তৈরি করতে কত টাকা খরচ হবে, ডুপ্লেক্স তৈরি করতে কত টাকা খরচ হবে এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাড়ির সামনে থাকবে একটা ফর্স, দুই পাশে থাকবে দুটা বারান্দা। খুবই সুন্দর লুক, খুবই অসাধারণ। আর এটা সিঁড়িটা থাকবে বাড়ির শেষে, অর্থাৎ এক সাইডে থাকবে সিঁড়িটা। খুবই সুন্দর, বলতে গেলে খুবই আধুনিক রাজকীয় ডুপ্লেক্স একটি বাড়ি। তো আপনি যদি বাড়ি তৈরি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আর আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন, তাহলে আমার তৈরি করা নতুন ভিডিওটি সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো বন্ধুরা, তো এটা হচ্ছে আমাদের যে বাড়িটা। তো আসুন এখন আমরা এই বাড়িটার ফ্লোর প্ল্যানটা দেখব। ফ্লোর প্ল্যান দেখার ক্ষেত্রে আপনারা অবশ্যই তীর চিহ্ন দিকে লক্ষ্য করবেন, তাহলে বাড়িটার মাপ সঠিকভাবে জানতে পারবেন কোন রুমটির মাপ কেমন। বিস্তারিত আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আসুন বন্ধুরা, এই বাড়িটা দেখতে পাচ্ছেন দৈর্ঘ্য হচ্ছে 43 ফিট, প্রস্থ হচ্ছে 42 ফিট। তো যদি আপনি স্কোয়ার ফিট হিসাব করেন আসবে 1806 স্কোয়ার ফিট। তো বন্ধুরা, এই বাড়িতে আমরা ফর্সের ভিতর দিয়ে কিন্তু বাড়ির ভিতরে প্রবেশ করবো। ফর্সের ভিতর দিয়ে আমাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে। তো এই ফর্সটা হচ্ছে আমাদের 7 ফিট বাই 7 ফিট। ফর্সের ভিতর দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে আমরা পাচ্ছি একটা সি বেডরুম, তা হচ্ছে 15 ফিট 4 ইঞ্চি বাই 14 ফিট। তো তারপর আমরা যেটা পাচ্ছি দুই পাশে দুটো বেডরুম, একটা হচ্ছে সি বেডরুম, তা হচ্ছে 13 ফিট বাই 14 ফিট। এর সাথে রয়েছে একটা অ্যাটাচ টয়লেট এবং রয়েছে একটা ব্যালকনি, তা হচ্ছে 13 ফিট বাই 5 ফিট 7 ইঞ্চি। অপর পাশে পাচ্ছে একটা এম বেডরুম, তা হচ্ছে 13 ফিট বাই 14 ফিট। এর সাথে রয়েছে একটা অ্যাটাচ টয়লেট, রয়েছে একটা ব্যালকনি। তারপর পাচ্ছি আমরা একটা ড্রয়িং রুম, তা হচ্ছে 20 ফিট 9 ইঞ্চি বাই 13 ফিট 4 ইঞ্চি। তারপর পাচ্ছি আমরা একটা সি বেডরুম, তা হচ্ছে 12 ফিট বাই 13 ফিট 4 ইঞ্চি। হ্যাঁ, পাচ্ছি একটা কিচেন, এবং এরপর পাবো আমরা একটা কমন টয়লেট সবার জন্য। তারপর বন্ধুরা, আমরা পাচ্ছি একটা স্টেয়ার, এই স্টেয়ারটি হচ্ছে 9 ফিট বাই 20 ফিট 9 ইঞ্চি। 9 ফিট বাই 20 ফিট 9 ইঞ্চি হচ্ছে আমাদের যে স্টেয়ারটি। তো বন্ধুরা, তাহলে আমরা এই বাড়িটিতে যেটা পাচ্ছি, আমরা পাবো 3টা বেডরুম, পাবো একটা ড্রয়িং, এই বাড়িতে আমরা পাচ্ছি 4টা বেডরুম, একটা ড্রয়িং রুম, আমরা পাচ্ছি 3টা টয়লেট, দুটো হবে অ্যাটাচ, একটা হবে কমন টয়লেট, এবং একটা কিচেন। তো বলতে গেলে খুব সুন্দর, আধুনিক, নতুন মডেলের একটি বাড়ি, একটা আনকমন বাড়ি। তো আপনি চাইলে কিন্তু এই বাড়িটি নির্মাণ করতে পারেন। যদি বাড়িটার ড্রয়িংটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে লেখা নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আমরা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইন করে থাকি বাংলাদেশের যে কোনো অঞ্চলে, টেকনাম থেকে তেঁতুলিয়া। আর যারা প্রবাসী আছেন তারা প্রবাসী বসেও আপনার বাড়ির ড্রয়িং ডিজাইন করাতে পারেন অনলাইনের মাধ্যমে। আমরা অনলাইনের মাধ্যমে আপনার ড্রয়িং ডিজাইনটা করে দেবো, অর্থাৎ আপনাকে আমরা কয়েকবার আপনি ডিজাইনটি পাঠাবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। যখন আপনি পছন্দ করবেন তখনই আমরা মূল কাজটা করে কুরিয়ান সার্ভিসে আপনার বাসা পৌঁছিয়ে দিব। তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে পারিশ্রমিক দিতে হবে, আমরা অবশ্যই পারিশ্রমিক নিব আপনার কাছে বাড়ির ড্রয়িং ডিজাইন করার ক্ষেত্রে। তা আসুন, এই বাড়িটা এখন দোতলা ফাউন্ডেশন দিয়ে, তার ডুপ্লেক্স বাড়িটা একতলা তৈরি করতে কত টাকা খরচ আমরা এখন জানবো। 10 ইঞ্চি গাঁথতে ইট লাগে 11,760 পিস, তামার স্টেসে 94,080 টাকা, 8 টাকা করে যদি পিস হয়। 5 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে 15,900 পিস, দাম আসতেছে 1,27,200 টাকা। খোয়ার জন্য ইট লাগে, 28,124 পিস, দাম আসতেছে 2,24,992 টাকা। অন্য কাজের জন্য ইট লাগে 3,000 পিস, দাম আসতেছে 24,000 টাকা। সিমেন্ট লাগে আমাদের 862 ব্যাগ, দাম আসতেছে 3,87,900 টাকা। রড লাগে আমাদের 7,049 কেজি, দাম আসতেছে 4,58,185 টাকা। তো বন্ধুরা দেখুন, ইট 8 টাকা ধরে পাবেন, তো আপনার কেরিং খরচ 17 টাকা পড়ে যাবে। তো আমি কেরিং খরচটি পরবর্তীতে ধরে দিব। রড বর্তমানে 65 টাকা কেজি, তো আনার ক্ষেত্রে আপনার আরও একটু বেশি পড়ে যাবে। তো আমি কেরিং খরচটি ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো যে কত টাকা আসতে পারে এক্সট্রা খরচ।
আমি আপনাকে হিসাব করে দেখাবো। সেমির 410 টাকা আছে, 20 টাকা আসা, আমি এখানে 450 টাকা ধরে আপনাদেরকে হিসাবটা করে দেখিয়েছি, 450 টাকা ধরে হিসাবটা করে দেখিয়েছি। আপনি বিভিন্ন দামের আছে, আপনি যা দামে ভালো লাগে বা যে সিমেন্টটা ভালো মনে করেন তা আপনি দিতে পারেন। এক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন সাহা সিমেন্ট, আকি সিমেন্ট, কিং বিং সিমেন্ট, আপনি এগুলো ইউজ করতে পারেন। আরও ভালো ভালো সিমেন্ট রয়েছে, তো দাম একটু বেশি। তো বন্ধুরা, আমরা এখন জানবো দরজা, জানালা, ইলেকট্রিক, প্লাম্বিং, মিস্ত্রি খরচ সহ অন্যান্য খরচ কত টাকা আসবে। তো বন্ধুরা দেখুন, মিস্ত্রি খরচটা কিন্তু অঞ্চল ভেদে একটু কম বেশি হয় থাকে, অর্থাৎ এক এক অঞ্চলে এক এক দাম মিস্ত্রির, তো এক এক অঞ্চলে এক এক দাম হয়ে থাকে। তো আমি এখানে 220 টাকা রেটে আপনাকে হিসেব করে দেখাবো, 220 টাকা রেটে মিস্ত্রি খরচ কত টাকা আসবে বাড়িটি তৈরি করতে। তো বন্ধুরা, আমাদের যে বাড়ি লাগতেছে ঢালাইয়ের জন্য 1037 সেফটি দাম আসতেছে 37295 টাকা, 35 টাকা করে পাবেন আপনি ঢালাইয়ের জন্য বালিগুলো। গাঁথের জন্য বালিগুলো লাগতেছে 2681 সেফটি দাম আসতেছে 67023 টাকা, এই বালিগুলো 25 টাকা ধরে পাবেন আপনার অঞ্চলে, আরও কম দামও পাওয়া যাবে। মাটি কাটার খরচ আসতেছে আমাদের 43290 টাকা, অর্থাৎ আপনার জায়গাটা যদি নিচু আরও বেশিও কাটতে হতে পারে। দরজা লাগতেছে 60-35,000 টাকা, যদি হয় দাম আসতেছে 175,000 টাকা। জানালা লাগতেছে 8টি, দাম আসতেছে 64,000 টাকা, 8,000 টাকা করে। তাই গ্লাসের জানালা বাথরুমের 3টি দরজা দাম ধরা হয়েছে 12,000 টাকা। গেট 1টি দাম ধরা হয়েছে 35,000 টাকা, তো এক্ষেত্রে আপনার 50-60,000 টাকা ধরে কিনতে পারেন, অর্থাৎ যত নকশা নমুনা করবেন তত দাম বেশি হবে গেটের। সিঁড়ি রেলিংয়ের জন্য ধরা হয়েছে 28,000 টাকা, আপনি এক্ষেত্রে 25,000 টাকা দিয়ে করতে পারেন, বা যদি ডুপ্লো বাড়ি একটু আধুনিক করতে হবে আপনাকে তা 28-30,000 টাকা লেগে যাবে। বারান্দার গ্রিলের জন্য ধরা হয়েছে 33,000 টাকা, দুটি বারান্দার গ্রিল, তো এক্ষেত্রে যদি আরও ভালোভাবে নকশা করেন আরও বেশি লেগে যেতে পারে। ইলেকট্রিক ওয়ারিং জন্য ধরা হয়েছে 90,187 টাকা, বাড়িতে ভালো মানে ইলেকট্রিক ওয়ারিং করলে ফিটিং, বাথরুমের যে ফিটিংগুলো পাইপ ফিটিং, বাথরুমের ট্যাঙ্কি, বাথরুমের কমোড জন্য ধরা হয়েছে 72,150 টাকা। বাথরুম তিনটে বাথরুমে টাইলস করতে আপনার প্রায় 90,000 টাকা মতো লেগে যাবে, যদি টাইলস করেন 80-90,000 টাকা লাগবে টাইলস করতে। মিস্ত্রি খরচ ধরা হয়েছে এখানে 393,825 টাকা, প্রতি স্কোয়ার ফিট 220 টাকা ধরে হয়ে থাকে। মিস্ত্রি খরচ 220-30-40 টাকা, এক এক অঞ্চলে এক এক দাম। রং ধরা হয়েছে এখানে 81,164 টাকা, এবং অন্যান্য খরচ ধরা হয়েছে 180,375 টাকা। তো বন্ধুরা, অন্যান্য খরচটা কেন ধরেছি, দেখুন একটা বাড়ি তৈরি করতে মালামাল আনা নেওয়া বিভিন্ন খরচ আছে। আপনি ইট 8 টাকা ধরে কিনলেন, এগুলো আনতে আপনার বাসায় 9 টাকা পড়ে যাবে। সিমেন্ট কিনলেন আপনি 450 টাকা, এগুলো আনতে আপনার বাসায় 455 টাকা পড়ে যাবে। রড কিনছেন 65 টাকা কেজি, এগুলো 67-68 টাকা দাম পড়ে যাবে, 67 টাকা পড়ে যাবে আপনার বাড়িতে আনতে, লেবার খরচ সহ। তো এগুলো আমি এক্সট্রা খরচগুলো ধরেছি এখানে 180,375 টাকা। তো বন্ধুরা, টোটাল বাড়িটি তৈরি করতে তাহলে আমাদের একতলা তৈরি করতে খরচ হচ্ছে 26,30,670 টাকা। তো এটা আমাদের একতলা তৈরি করতে খরচ হবে। তো যদি আপনি ডুপ্লেক্স পোড়া তৈরি করেন তাহলে এক্ষেত্রে কিন্তু ডুপ্লেক্স পোড়া যদি আপনি তৈরি করেন তাহলে এক্ষেত্রে আপনার 40 থেকে আপনার এক্ষেত্রে 42,00,000 টাকার মতো লাগবে, 42,00,000 টাকার মতো লাগবে আপনার ডুপ্লেক্স তৈরি করতে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। তো বন্ধুরা, আজকে এখানে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।